নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের নেক্সট জেনারেশন কাপ নিয়ে সেখানে কিন্তু আজকে অফিসিয়ালি সূচি ঘোষণা হয়ে গেছে কবে কখন কাদের সঙ্গে ম্যাচ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো কীরকম দল নিয়ে বিনোজ গেছে সেই দল নিয়ে আলোচনা করার সাথে সাথে এই মুহূর্তে বিরাট খেলা হচ্ছে ট্রান্সফার মার্কেটে যেই যেই প্লেয়ারকেই ইস্টবেঙ্গল টার্গেট করছে তাকে মোহনবাগান আবার টার্গেট করছে আবার যেই প্লেয়ারকে মোহনবাগান টার্গেট করছে তাকে আবার ইস্টবেঙ্গল টার্গেট করছে তো সেই রেসারেসির মধ্যে প্রীতম কোটাল কিন্তু অবশ্যই রয়েছে প্রীতম কোটালকে নিয়ে কিন্তু একটা বড় নিউজ শেয়ার করার রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের নেক্সট জেনারেশন কাপ নিয়ে তো ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম বা জুনিয়র দল কিন্তু তারা রওনা দিয়ে দিয়েছে নেক্সট জেনারেশন কাপ খেলার উদ্দেশ্যে সেখানে কিন্তু তাদের স্কোয়াডে বেশ কিছু ভালো মানের প্লেয়ার রয়েছে এবং আরও কিছু প্লেয়ারকে নিয়ে যাওয়া যেহেতু কিন্তু তাদের নিয়ে যাওয়া হয়নি কারণ ডুরান কাপ রয়েছে তাদের ডুরান কাপে দেখে নেওয়ার জন্যই কিন্তু অনেকগুলো প্লেয়ারকে নিয়ে যাওয়া হয়নি তো প্রথমে যদি আমরা প্লেয়ারদের নামগুলো বলি তাহলেই তোমরা বুঝতে পারবে কারা কারা স্কোয়াডের মধ্যে রয়েছে গোলকিপার পজিশনের জন্য কিন্তু কামার উদ্দিন রয়েছে এছাড়া গৌরব শ এই দুজন গোলকিপারকেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে ডিফেন্ডার প্লেয়ার হিসাবে সুনীল রয়েছে তনময় রয়েছে অনন্তু রয়েছে জেসাল রয়েছে আদিল রয়েছে এবং মাঝমাঠের প্লেয়ার হিসাবে কিন্তু সেখানে নসিব রয়েছে জোসেব রয়েছে গুণরাজ সুমন শ্যামল বেসরা দেবজিৎ রয়েছে সায়ন রসল আশিক ভাল্লাল পেক্কা বুনান্দ এবং মুসাফ তো এই প্লেয়ারগুলোকে নিয়েই কিন্তু ইস্টবেঙ্গলের দল রওনা দিয়েছে এখানে অবশ্যই নজর থাকবে বেশ কিছু প্লেয়ারের দিকে প্রথম যে প্লেয়ার হচ্ছে সেটা হচ্ছে দেবজিৎ দেবজিৎ কিন্তু কার্লেস কোয়াদ্রাতের খুবই পছন্দের প্লেয়ার সিনিয়র দলের সঙ্গেই প্র্যাকটিস করছিল প্র্যাকটিস ম্যাচ খেলছিল এবং ভালো পারফরম্যান্স দেবজিৎ করেছে এবং তোমরা সকলেই জানো যে আরও দুজন প্লেয়ার তারা কিন্তু মোটামুটি জাতীয় দলের জন্য ট্রেনিংয়ে ছিল অনুর্ধ্ব কুড়ি দলে সেখানে গুণরাজ এবং ভানলাল পেকা এবং গুণরাজ এবং ভানলাল পেকা ইস্টবেঙ্গলের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছিলো তো সেই দুজন প্লেয়ারের দিকেও নজর থাকবে তারা তো সিনিয়র দলের প্লেয়ার রীতিমতন তো আরও বেশি সিনিয়র দলের সুযোগ পাবে যদি এই টুর্নামেন্টগুলোতে ভালো পারফরমেন্স করতে পারে তার সাথে সাথে গোলকিপার পজিশানের জন্য অবশ্যই উদ্দিন তার বডি স্ট্রাকচার অসাধারণ এবং সিনিয়র দলের সঙ্গেই কিন্তু কামারউদ্দিন বেশিরভাগ দিনই প্র্যাকটিস করেছে তো কামার কামারউদ্দিনের দিকেও আমাদের নজর থাকবে এছাড়া তন্ময় তন্ময় তো রীতিমতন ইস্টবেঙ্গলের সিনিয়র দলের এখন প্লেয়ার তো তন্ময় যত ভালো মাঝমাঠে খেলবে এবং নসিব যত ভালো মাঝমাঠে খেলবে তাদের কিন্তু সিনিয়র দল এবং আইএসএল এর দলও কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো অনেক অনেক শুভকামনা রইল ইস্টবেঙ্গলের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের টিমের জন্য তো ইস্টবেঙ্গলের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট টিমের কিন্তু এবার ফিক্সচার বেরিয়ে এসেছে ইস্টবেঙ্গল কিন্তু তিনটে দলের সঙ্গে খেলবে প্রথম ম্যাচ পয়লা আগস্ট রয়েছে ক্রিস্টান প্যালেস ফুটবল ক্লাবের সঙ্গে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ এবং দু তারিখে রয়েছে এভারটনের সঙ্গে ম্যাচ সেটাও কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এবং তিন তারিখে রয়েছে অ্যাস্ট্রন ভিলার সঙ্গে ম্যাচ রাত সাড়ে দশটা থেকে এবার ম্যাচগুলো কিন্তু নব্বই মিনিট করে খেলা হবে না যেরকমটা শোনা গিয়েছিল ম্যাচগুলো কিন্তু পঞ্চাশ মিনিটের ম্যাচ হবে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট করে দুটো হাফে ভাগ করা হবে সেখানে কিন্তু ম্যাচ হবে সেরকমই ম্যাচ হবে এবং লাইভ দেখানো হবে তোমরা জানোই মোটামুটি রিলায়েন্স ফাউন্ডেশনের যেটা অফিসিয়াল চ্যানেল রয়েছে সেখান থেকে এছাড়া কখন ম্যাচ হবে কীরকম দল হবে সেই সময় কিন্তু তোমাদের ম্যাচ দেখার সমস্ত ব্যবস্থাই করে দেব তো তার জন্য কোনোরকম অসুবিধা নেই শুধু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে এই হাই প্রোফাইল দলের সঙ্গে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের দলের ম্যাচগুলো কিন্তু তোমরা সহজেই দেখতে পাবে তো বিশেষ করে অ্যাস্টনভিলা এবং এভারটন এই দুটো দলের বিরুদ্ধে কীরকম ম্যাচ খেলে সেদিকে নজর থাকবে এবং যদি ভালো পারফরমেন্স করে ইস্টবেঙ্গল যদি ম্যাচগুলোকে বার করে নিতে পারে তাহলে কিন্তু দারুণ হবে তার সাথে সাথে ইস্টবেঙ্গলে কিন্তু অনেক অনেক এই দলগুলোর সঙ্গে খেলে এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারবে যাতে পরবর্তী সময় তারাও আরও ভালো ডেভেলপমেন্ট হতে পারে আর এই টুর্নামেন্টটা সত্যিই খুব একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হতে চলেছে তো এরপরে যদি আমরা চলে আসি সরাসরি ট্রান্সফার নিউজের দিকে তো এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট কিন্তু পুরো একদম আগুন হয়ে উঠেছে এখনও অনেক দিন কিন্তু ট্রান্সফার মার্কেট ওপেন রয়েছে সেই জায়গাতেই কিন্তু বাঙালি ডিফেন্ডারকে টার্গেট করেছে দুই প্রধান তো সেই বাঙালি ডিফেন্ডার হচ্ছে তিরিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক প্লাস রাইট ব্যাকের প্লেয়ার প্রীতম কোটাল দু চব্বিশ সাল পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের সঙ্গে যুক্ত থাকলেও প্রীতম কোটালকে খুব একটা প্ল্যানিংয়ের মধ্যে কেরালার কোচ রাখছে না সেই কারণে কিন্তু তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে তো মোহনবাগান সুপারজাইন রীতিমতন কোটালের সঙ্গে ভালো রকম কথাবার্তা বলেছিল এবং একটা সোয়াইপ ডিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু সেখানেই হয়েছে সমস্যা কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু দুজন প্লেয়ার মোহনবাগান সুপারজাইন থেকে চেয়েছে সেই দুজন প্লেয়ারকে কিন্তু মোহনবাগান ছাড়বে না এবার এখানেই হচ্ছে ব্যাপার এই জায়গাতেই মূলত তো আটকে রয়েছে প্রীতম যে একজন মোহনবাগান প্রাণ তোমরা সকলেই জানো তো সে যদি আবারও সুযোগ পায় সে কিন্তু আবারও ফিরবে এবং জোশে মলিনার আন্ডারে তার খেলার অভিজ্ঞতাও রয়েছে তো তারা কিন্তু সেই প্লেয়ারকে চাইছে তো এই রেসেই কিন্তু এসে গেছে ইস্টবেঙ্গল কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যখন জিকসান সিংয়ের ক্ষেত্রে ইস্টবেঙ্গল কথাবার্তা অনেক দূর এগিয়ে ফেলেছিল সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পর মোহনবাগান সুপারজাইন মাঝখানে ঢোকে সেখানে গিয়ে কিন্তু দাম যথেষ্ট বাড়িয়ে দিয়েছিল জিকসান সিংয়ের ট্রান্সফার ফি যেখানে এক দশমিক আট কোটি টাকাতেই মিটে যেত সেখানে সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হয়েছিল কেরালাকে কারণ ওখানে দাম বাড়িয়ে দেওয়ার একটা খেলা মোহনবাগান খেলেছিল। তো সেরকম খেলাই কিন্তু আবারও ইস্টবেঙ্গল খেলতে চলেছে ইস্টবেঙ্গলও অবশ্যই প্রীতম কোটালকে অনেকদিন আগেই একটা ইনকোয়ারি করেছিল তাকে নেবার ব্যাপারে চেষ্টা চালিয়েছিল আর এই মুহূর্তে যখন সে অ্যাজ এ ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু একটা ভালো রকম ট্রান্সফার ফি দেবে বলে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যখন একটা বড় ট্রান্সফার ফি দিতে চাইছে ইস্টবেঙ্গল তো সেক্ষেত্রে প্রীতম কোটালের মানে কোনো রকম অসুবিধা নেই তাকে ছেড়ে দেওয়া কেরালার জন্য এবার এই জায়গাতে মেন সমস্যায় ফটতে পারবে মোহনবাগান সুপারজাইন তারাও একটা সময় এরকম দাম বাড়ানোর খেলায় মেতেছিলো সেই জায়গায় আবারও যদি ভাবে এই প্লেয়ারের দাম বেড়ে যায় তখন কিন্তু তাদের স্যালারি ক্যাপে সমস্যা হবে কারণ রীতি মতন তারা দুজন প্লেয়ারকে স্যালারির বাইরে রেখেছে তোমরা জানো সকলেই একজন আপুইয়া আর আরও একজন কিন্তু অস্ট্রেলিয়ান গোল মেসিন জ্যামি ম্যাকলারেন তো তারা দুজন স্যালারি ক্যাপের বাইরে রয়েছে আর স্যালারি ক্যাপ মেনটেন করতে গেলে কিন্তু বিরাট বড় যদি ট্রান্সফার ফিরিয়ে এই প্লেয়ারকে নেওয়া হয় বা একটা বড় স্যালারি তাকে দেওয়া হয় তখন কিন্তু আটকে যাবে মোহনবাগান তো এই জায়গাতেই কিন্তু ইস্টবেঙ্গল তারা কিন্তু লড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে ফিরে এসেছে এবং এই লড়াইটা কিন্তু দারুণ হতে চলেছে কয়েকটা দিনের মধ্যেই কিন্তু সিদ্ধান্ত মোটামুটি এসে যাবে তবুও কিন্তু লড়াইটা দারুণ হবে যখন কোনো প্লেয়ারকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান টার্গেট করে লড়াই ভালোই হয় আগে আমরা দেখেছিলাম আপুইয়ার ক্ষেত্রে এই সিজনে তারপর জিকসানের ক্ষেত্রে এবার কিন্তু প্রীতম কোটালের ক্ষেত্রে আর এটাও বলে রাখছি প্রীতম হোটালকে কিন্তু রীতিমতন মতন কাপের জন্য রেজিস্টার করিয়েছে কেরালা ব্লাস্টার্স তো তাদের প্লেয়ার রেজিস্টার করাতেই পারে কোনো রকম অসুবিধা নেই কিন্তু প্রীতম পরের সিজন যেটা আই এস সিজনে বলতে পারো সেখানে কিন্তু কেরালার জার্সি গায়ে খেলবে না এটুকু মোটামুটি নিশ্চিত হয়ে গেছে খেলনামের তরফ থেকে কিন্তু আশিস নেগি সেরকমটাই জানিয়েছে তো প্রীতমকে নিয়ে দারুণ খেলা হচ্ছে আর এই খেলাটা সত্যি এনজয়ের করার মতন হবে বোঝাই যাচ্ছে মাঠের বাইরের যে ট্রান্সফার মার্কেটের খেলা তো আর প্রীতম কোটাল যদি ইস্টবেঙ্গলে আসে দুটো অপশান ওপেন হয়ে যাবে একটা অপশান হচ্ছে রাইট ব্যাক সেই জায়গায় প্রীতম কোটাল খেলতে পারে সেন্টার ব্যাকও খেলতে পারে ইস্টবেঙ্গলের জন্য একটা দারুণ দারুণ সাইনিং হবে আর যদিও হাত ছাড়া না হয় ইস্টবেঙ্গল কিন্তু তার দাম অনেকটাই তুলে দেবে যেখানে কিন্তু মোহনবাগানকেও বেশ কিছু সমস্যায় পড়তে হবে তো এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে এই বিষয়গুলোকে নিয়ে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ